বন্ধুরা, আমরা মনে হয় সিসিমপুরে চলে এসেছি। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। এই তো সিসিমপুরের গাছ, এই তো সিসিমপুরের বাড়ি। তবু হালম টিকটিকি ওরা সবাই কোথায়? ওই যে হালম আর টুকটুকি। বন্ধুরা, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজকে ঈদের দিনে আমি টুকটুকি এসেছি খুশি হলে আমরা কি করি তা জানতে। আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলবে আমাদের প্রিয় বন্ধু হালুম। হালুম, আজকে এই বিষয়ে তোমার কাছে জানতে চাচ্ছি, খুশি হলে তুমি কি করো? খুশি হলে খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। খুশি হলে আমার মনটা উদাস হয়ে যায়। উদাস হয়ে যায়? ও আচ্ছা, ও হ্যাঁ, বুঝতে পেরেছি। খুশি হলে হঠাৎ করে বুকটা ধড়াস করে ওঠে। মনে হয় কেমন যেন চমকে যায়, কেমন যেন গাটা ছমছম ছমছম করে ওঠে তখন। না 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 হালু, ভুল হচ্ছে। খুশি হলে বুকটা ধড়াস করে ওঠে না, ওঠে না, কেউ চমকেও যায় না, যায় না, আবার গাও ছমছম করে না। তাহলে খুশি হলে কি করে? বলছি হালু, বলছি, খুশি হলে আমরা একটা মহা গবেষণার ভেতরে আছি, খুশি হলে আমরা কি করি সেটা জানতে হবে। খুশি লাগলে আমরা আনন্দে লাফাই, ও হো হো করে হাসি, আর আর মনটা আমাদের ছটফটিয়ে যায়। ঠিক এই যে একদম ইকরির মতো। তাই তো, খুশি হলে আমরা সবাই ইকরির মতো হয়ে যাই, আনন্দে লাফাই আর মন খুলে হাসি। তুমি আমাদের দেখিয়ে দিয়েছো মন খুশি হলে আমরা কি কি করি। ধন্যবাদ ইকরি, অনেক 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 ধন্যবাদ। ইকরি দেখিয়ে দিয়েছে, হুই হুই, ইকরি এখন আরো খুশি, হুই 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 হুই। ইকরিরা এখন সবাই মিলে খেলবে, চলো চলো। ইকরিরা এখন খেলবে ফুটবল। বাহ, দারুণ, ফুটবল। আচ্ছা ইকরি, আমাদের কাছে তো ফুটবল নেই। ফুটবল নেই? কোনো চিন্তা নেই ইকরি, আমি বাড়ি থেকে এক্ষুনি আমার ফুটবলটা নিয়ে আসছি। সেই ফুটবল দিয়ে আমরা সবাই ভাগাভাগি করে খেলবো। বন্ধুরা, ভাগাভাগি করলে কিন্তু আনন্দ আরো বেড়ে যায়, আর যদি সেটা হয় ঈদের আনন্দ তাহলে তো কোনো কথাই নেই। এই চলো চলো চলো, একসাথে আমরা উদযাপন করি ঈদের খুশি, ভাগাভাগি করে খেলি, ভাগাভাগি করে নেই সব আনন্দ।